এটা বলতেছিলাম, ঠিক আছে, এই বক্সটা কিন্তু তুমি পারো না পারো, বলো না বলো, একদম টানা মুখস্থ থাকবে। হ্যাঁ, এই বক্স থেকে কিন্তু প্রশ্ন আসবে 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 ইনশাল্লাহ, 99.99999% যত পার্সেন্ট দেওয়া যায়, মানে যদি নেহাত আল্লাহ না চাই তাহলে এটা মনে করো যে এখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে, তাহলে এই বক্সটাতে কিন্তু আসবে। আর তোমাদের যেগুলো বলা হলো ওই যে শর্ট ট্রিক্স দিয়ে বলে রাখতে পারো, টেস্ট এক্সাম দিয়ে এক্সাইন যেটা হতে পারো যে টেস্টটা হয়ে যায়, আর তোমার হচ্ছে ফল ফল তৈরি হয়ে গিয়ে গর্ভাশয় যেটা জিএফ দিয়ে মনে রাখতে পারো, জিতে হচ্ছে গর্ভাশয় একটা হচ্ছে ফল, তাহলে এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। এরপরে দেখো আমরা কিছু কথা বলবো এখানে, আমাদের মধ্যে মনে হয় সুজন জয়েন দিছে, সুজন শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের ক্লাস চলতেছে, একটা সেশন হয়ে গেল, এই জন্য আমরা কল করলাম, মানে জয়েন দিলাম আচ্ছা, তোমাকে। দেখো নিষেক্রিয়ার গুরুত্ব এখানে কিন্তু শুধুমাত্র হেডিং গুলো তোমাদের মনে রাখতে হবে, নিষেক্রিয়া কি কি গুরুত্ব, মানে এই যে নিষেক কেন দরকার, প্রথমত নিষেক কেন দরকার, নিষেক না হলে কি বংশ বিস্তার হবে, হবে না, বংশ বিস্তার না হওয়া বলতে গেলে যে তোমার বেসিক্যালি যে ফল তৈরি হওয়া বা ফল থেকে পুনরায় বীজ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, ঠিক আছে, এইগুলা কিন্তু সব এক জায়গায় আটকে যাবে যদি নিষেক্রিয়া না হয়। তো প্রথম কথা ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায়, ঠিক আছে, তারপর দ্বিতীয় দেখো ফল ও বীজ সৃষ্টিতে, নতুন প্রজাতি সৃষ্টি, তারপর অনেক সময় এখানে আবার পরিবর্তন দেখা যায় বৈশিষ্ট্যগত, সেক্ষেত্রে হতে পারে বিবর্তন, যেটা তোমার অনেকটাই হচ্ছে বিবর্তন মানে ইভলিউশন, যেটা বলা হচ্ছে তোমার যে প্রকরণ, নতুন করে প্রকরণ আসলে সেটা দেখা গেল আবার আগের জাতি থেকে বেশি উন্নত হইতে পারে বা মিথস্ক্রিয়া ঘটাইতে পারে বেশি, বা এখন বর্তমান পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে এরকম, ঠিক আছে। তারপরে দেখো অধিক ফলনশীল সহনশীল ফসল সৃষ্টি, উদ্ভিদের বংশ রক্ষা, খাদ্যের যোগান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, কারণ টোটালি যদি আমরা বলি আমাদের জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, যদি নিষেকটা ওদের না ঘটে তাহলে উদ্ভিদ মনে করো ভারসাম্যহীন হয়ে যাবে, একটা পর্যায়ে উদ্ভিদ বিলীন হয়ে যাবে, আর উদ্ভিদ যদি বিলীন হয়ে যায় তাহলে মানুষ খাবে কি, তাই না? তাহলে এই জিনিস আর কি আছে, জেনেটিক ডাইভার্সিটি, এই যে জেনেটিক ডাইভার্সিটি এটা একটু ভালোভাবে দাগায় রাখতে পারো। দেখো এটা বাংলায় জেনেটিক ডাইভার্সিটি, বাংলায় যদি বলা হতো যে জিনগত বৈচিত্র্যটা, তাহলে কিন্তু খুব একটা আঁকে আমাদের নিজ না, তোমরা এই জন্য এটা কিন্তু ইংরেজিটা বাংলায় করে দিছে, মানে একটু মনে রাখার মতো যে জেনেটিক ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে হচ্ছে তোমার বৈচিত্র্যটা, অর্থাৎ তোমার নিষেকের মাধ্যমে কি হচ্ছে একটা জীব বা একটা ফল থেকে আরেকটা ফলের গুণগত কিছু পার্থক্য তৈরি হচ্ছে, বা দেখতে বা আকৃতিগত কিছু পার্থক্য তৈরি হচ্ছে, তো এই ধরনের পার্থক্য গুলো কিন্তু নিষেক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে, তাহলে এই কথাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে, যৌন প্রজনন সুফল রিডিং দিবা এখান থেকে, ঠিক আছে, কি কি নতুন যা বললাম উপরে ঠিক সেম জিনিসগুলো এখানে বলা হয়েছে, যৌন প্রজনন সুফল। ওকে, এরপরে দেখো আমার কাছে অযৌন প্রজনন, তাহলে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যৌন ধারণ করে ফেললাম, এবং আমরা তোমাদেরকে বলেছিলাম যৌন ধারণের ক্ষেত্রে আমাদের কি কি দরকার, শুক্রাণু এবং ডিম্বাণু এদের একটা প্রত্যক্ষ মিলনের কিন্তু দরকার ছিল, যেটা যেখানে আমরা শুরুতে পড়েছিলাম শুক্রাণু কিভাবে তৈরি হচ্ছে, ডিম্বাণু কিভাবে তৈরি হচ্ছে, ফাইনালি শুক্রাণুটা কিভাবে ডিম্বাণুর কাছাকাছি আসতেছে, ডিম্বাণু গর্ভাশয়ের মধ্যে থাকা ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে হয়ে ফাইনালি কিভাবে ফল বীজ এগুলো তৈরি করতেছে, আমরা কিন্তু যৌন জননের আদ্যোপান অর্থাৎ উদ্ভিদের যৌন জনন কিভাবে সংগঠিত হয় তার একবার টপ টু বটম কিন্তু আমরা পড়ে ফেলছি এতক্ষণে, ঠিক আছে। এবার আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে অযৌন জনন, অযৌন জনন কিভাবে কিভাবে হতে পারে, খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা দেখো এখানে অযৌন প্রজনন, ঠিক আছে, উদাহরণ লাগবে। দেখো অযৌন প্রজনন তোমরা কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ক্লিয়ারলি সবাই? জি ভাইয়া, ওকে, তো দেখো অযৌন এখানে দেখো এটা হচ্ছে পুং এবং স্ত্রী গ্যামিটের মিলন, দরকার নেই এখানে কোনো পুং এবং স্ত্রী গ্যামিটের প্রজনন ঘটবে না, অর্থাৎ মিলন ছাড়াই যে প্রজননটা ঘটবে তাকে বলছে অযৌন প্রজনন। কাদের ক্ষেত্রে ঘটে দেখো, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ মনে রাখতে হবে, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে অযৌন জনন কাদের ক্ষেত্রে ঘটে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এবং যৌন প্রজনন কাদের ক্ষেত্রে ঘটে, উচ্চ শ্রেণীর বা আধুনিক, বা আধুনিক বলবো না, উচ্চ শ্রেণীর বা উন্নত প্রজাতির উদ্ভিদ প্রজাতি যারা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু যৌন প্রজনন ঘটে, আর অযৌন প্রজনন ঘটেছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। এবং এটা কিভাবে হয়, এদের তো শুক্রাণু ডিম্বাণু লাগতেছে না, তাহলে এদের কি হবে, অযৌন স্পোর তৈরি হবে, তাহলে এদের হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন ধরন ঘটে থাকে, তাহলে অযৌন ধরনটা কিভাবে ঘটে থাকে, স্পোর সৃষ্টির মাধ্যমে, ঠিক আছে। তাহলে দেখো এবার অযৌন স্পোর কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানবো, ঠিক আছে, তারপরে স্পোর ছাড়া আর কি কিভাবে হতে পারে, দেহ অঙ্গের মাধ্যমে হইতে পারে, বিভিন্ন মাধ্যমে হইতে পারে, তো প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অযৌন স্পোর সৃষ্টির মাধ্যমে। তোমরা কি বইয়ের লাইন গুলো পাচ্ছো, মিলাই নিতে পারতেছো, দাগাই নিতে পারতেছো? জি ভাইয়া, তো দেখো এই আজকেও কথা বলে না কেন, নতুন তোমরা কি বুঝতে পারতেছো না, তারা আসো কারো কি বুঝতে সমস্যা হচ্ছে, কথা বলতেছো না, সরাশব্দ নাই কারো কোনো, ইতি বিতি সময় আর কোথায় গেল সবাই? জি ভাইয়া।
ওকে, তো তো দেখো অদল এক্সপোর্ট সৃষ্টির মাধ্যমে কিভাবে দেখো এক্সপোর্টার সৃষ্টি হয়, তো দেখো এখানে বলা হচ্ছে নিম্ন শ্রেণীর বেশ কিছু বিভিন্ন ধরনের রেনোভা এক্সপোর্ট তৈরি হয়, এই এক্সপোর্ট অঙ্কুরিত হলে নতুন উদ্ভিদ মানে এক্সপোর্টটাকে পরবর্তীতে নতুন উদ্ভিদ জন্ম নেয়। তো বলা হচ্ছে কিভাবে এক্সপোর্ট এক্সপোর্টে কি হয় মাইটোসিস পরিবর্তন ঘটে, এটা মনে রাখো যে পরিবেশ যখন অনুকূলে থাকে বা ভালো থাকে তখন এক্সপোর্টের মধ্যে কোন বিভাজন ঘটে মাইটোসিস পরিবর্তন ঘটে, কিন্তু কি কোন পরিবর্তন ঘটে মাইটোসিস পরিবর্তন এক্সপোর্টে কোন ধরনের পরিবর্তন ঘটে মাইটোসিস বলা হয়। মাইটোসিস। ওকে, তো দেখো যে অধিকাংশ ছত্রাকনাশক বিভিন্ন প্রকার তোমার হচ্ছে স্পোর তৈরি করতে পারে, তবে দেখো এদের মধ্যে পেনিসিলিয়াম, দেখো পেনিসিলিয়ামে হচ্ছে কনিডিয়া বা কনিডিয়া স্পোর তৈরি করে, মিউকর হচ্ছে স্পোরান্ডিয়া স্পোর তৈরি করে, গনিডিয়া মানে এখান থেকে দাগাও এই লাইনটা যে যতটুকু দাগানো আছে ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করে এদের মধ্যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত থ্রি স্টার দাও এখানে ঠিক আছে, মানে কিসে কি স্পোর তৈরি, আমার একটা নোট করা আছে আমি আজকেই ছবি তুলে দেবো খাতা এখানে আছে সমস্যা নেই, আমার মনে থাকে না আমি ব্যস্ত থাকি পরশু এই কারণে। দেখো পেনিসিলিয়ামের মধ্যে আছে পেনিসিলিয়াম হচ্ছে কনিডিয়া বা কনিডিয়া স্পোর ঠিক আছে, মিউকর হচ্ছে স্পোরান্ডিয়া স্পোর এবং অ্যাগারিকাস হচ্ছে ব্যাসিডিয়া স্পোর, অ্যাগারিকাস মানে যেটা ব্যাঙের ছাতা বলি আমরা ব্যাসিডিয়া স্পোর, তাহলে এদের কোন কার কোন স্পোর তৈরি করে বা কার স্পোরের নাম কি নামগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এখান থেকে অবশ্যই। ওকে, এরপরে চলে আসো শৈবালের মধ্যে, দেখো এটা গেল সব ট্র্যাকের কথা বললাম, এরপর শৈবালে আসো, শৈবালে খুব সুন্দর করে দেখাও ক্লামাইড স্পোর বা স্থল রেণু, দেখো স্থল রেণু যে রেণু এদের যে রেণু বা স্পোর তৈরি হয় সেটা চলতে পারে, সেটা তাকে আমরা বলি ক্লামাইডো ক্লামাইডোমোনাস, স্থল রেণু বা দুই স্পোর তৈরি করে এবং স্থির রেণু বা একাই নীতি তৈরি করে ঠিক আছে, যারা অ্যাপ্লানো স্পোর তৈরি করে। দেখো তাহলে চলনশীল স্পোর নাম হচ্ছে কি দুই স্পোর, দুই স্পোরটা চলনশীল ঠিক আছে, ক্লামাইডোমোনাসের চলরেণু বা দুই স্পোর আর স্থির রেণু কার ক্ষেত্রে পাওয়া যায় একাই নীতি সহ অন্যান্য কিছু শৈবালের ক্ষেত্রে পাওয়া যায় তাকে বলে অ্যাপ্লানো স্পোর, যদি আমরা বলি দুই স্পোর তাহলে বলবো দুই স্পোর চলতে পারে সচল ঠিক আছে, দুই স্পোর হচ্ছে সচল কাদের ক্ষেত্রে পাওয়া যায় ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে দুই স্পোর পাওয়া যায় ঠিক আছে, আর এটা সচল কেন কারণ এদের ফ্লাজেলা আছে, এরা ফ্লাজেলা থাকে লেজ থাকে যার কারণে হচ্ছে এরা সচল বা চলতে পারে স্পোর গুলো ঠিক আছে, আর যদি বলি তোমার চলতে পারে না কোন স্পোর তাহলে তখন সেটা হবে অ্যাপ্লানো স্পোর, কাদের ক্ষেত্রে দেখা যায় একাই নীতি নামক একাই নীতি সহ আরো কিছু শৈবালে অ্যাপ্লানো স্পোর দেখা যায়, অ্যাপ্লানো স্পোর কি চলতে পারে না না এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে। ওকে, তারপরে আসলে দেখো ফার্ন, এই জায়গায় দেখা দেখানো আছে যে ফার্ন ও লাইকোপোডিয়ামের স্পোর সমাপৃথক হোমোস্পোরাস, তাহলে হোমোস্পোরাস কারা এগুলো সব নোট করতে হবে কিন্তু তোমাদের, ফার্ন ও লাইকোপোডিয়ামের স্পোর সমাকৃতির অর্থাৎ হোমোস্পোরাস, কিন্তু সেলাজিনেলা সুস্মিথাক আর একটা এরা হচ্ছে অসমাকৃতির অর্থাৎ হেটারোস্পোরাস ঠিক আছে, তার মানে যদি স্পোর গুলো যদি আকৃতিতে সমান হয় মানে তাহলে একই রকম তখন তাকে আমরা বলি হোমোস্পোরাস, সেটা কি ফার্ন এবং লাইকোপোডিয়াম উদাহরণ, তাহলে হোমোস্পোরাস কাদের ক্ষেত্রে পাই ফার্ন এবং লাইকোপোডিয়ামের ক্ষেত্রে, বাট হেটারোস্পোরাস তোমার একটা মনে করো বড় ছোট এরকম এটা কাদের ক্ষেত্রে পাবো অসম আকৃতির বা হেটারোস্পোরাস, সেটা হচ্ছে শুষ্ক শাক এবং সেলাদিনেলা ঠিক আছে, সেলাদিনেলা শুষ্ক শাকের ইংরেজি হচ্ছে মার্সিলিয়া, মার্সিলিয়া কথাটা কিন্তু মনে রাখতে হবে, শুষ্ক শাক তো সবাই জানবে বাট এই মার্সিলিয়া যেটা শুষ্ক শাকের ইংরেজি নাম যেটা আছে মার্সিলিয়া এটা কিন্তু কেউ পড়বে না তোমাদের, কিন্তু যারা যে টপিক গুলো কেউ পড়বে না সেই টপিক গুলো পড়বো আমরা ঠিক আছে, মানে বাদ যাবে না একটি শিশু, এমন কোনো কোশ্চেন যেন না হয় যে আমরা কখনো পড়িনি, ভুল হতে পারে ঠিক আছে আমার মনে নাই বাট পড়িনি না পড়ে পরীক্ষা দিতে গেছি এরকম কোন একটা অবস্থা কিন্তু আমাদের তৈরি না হয় কখনো। শুষ্ক একটা শুষ্কটা একটা শাক তোমার আমার কাছে আমি চিনি না ঠিক আছে, ওকে তো এইটা গেল হচ্ছে তোমার গেল সনফিশাক বলি হই নাই ঠিক আছে, তাহলে স্পোরের মাধ্যমে এই জিনিসগুলো চলে গেল, এরপর আসো দেহ অঙ্গের মাধ্যমে, খুব ভালোভাবে মনে রাখতে হবে দেহ অঙ্গের মাধ্যমে দেখি আর কতটুকু আছে, ওকে দেখি বেশি দূর যাবো না, দেখি দেহ অঙ্গের মাধ্যমে এটা শেষ করে তোমাদেরকে ছুটি দিয়ে দিবো আজকে, দেখো তাহলে এতক্ষণ আমরা বললাম যে স্পোরের মাধ্যমে গেল, এবার দেহ অঙ্গের মাধ্যমে, দেহ অঙ্গের মাধ্যমে অঙ্গ কেটে আমরা যেটা কলম করা বলি খাঁটি বাংলায় বলি একে অঙ্গ স্প্রজনন বলা হয় ঠিক আছে, দেহ অঙ্গের মাধ্যমে এটাকে ইংরেজি বলা হয় কি অঙ্গ স্প্রজনন, তোমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই কথাটা অঙ্গ স্প্রজনের সময় তোমরা এই অর্থটা মুখস্থ করবে, এই যে ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ রিপ্রোডাকশন ঠিক আছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন অঙ্গ স্প্রজনন ভেজিটেটিভ রিপ্রোডাকশন ঠিক আছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গ স্প্রজনন কিভাবে হয় দেখো
স্বাভাবিক ভাবে হইতে পারে, আবার অস্বাভাবিক বা কৃত্রিম ভাবে হইতে পারে। তো স্বাভাবিক ভাবে কি কি আছে দেখো, মূল দানা দেখো, স্বাভাবিক ভাবে হতে পারে, কলমের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। আর যদি দেখো স্বাভাবিক ভাবে কি কি হইতে পারে, এখানে স্বাভাবিক অঙ্গজ প্রজনন বিভিন্ন ভাবে হতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে। উদাহরণ মনে রাখতে হবে, দেখো মূল দ্বারা কে কে আছে, দেখো মূল দ্বারা, মূল উদাহরণ মনে রাখবো মিষ্টি আলু, ডালিয়া, শতমূলি, কাঁকরোল, পটল, ঠিক আছে, এইগুলো, ঠিক আছে, এগুলো মনে রাখবা। এগুলো হচ্ছে কি, মূলের সাহায্যে, মূলের সাহায্যে মিষ্টি আলু, ডালিয়া, শতমূলি, কাঁকরোল, পটল, ঠিক আছে, মূলের সাহায্যে কারা আছে, এটা স্বাভাবিক, এটা হচ্ছে মূলের সাহায্যে গেল তাহলে এটা। এরপরে দেখো আছে হচ্ছে কাণ্ড দ্বারা, কাণ্ড দ্বারা কি কি আছে মনে রাখতে, উদাহরণ মনে একটা শুধুমাত্র এক্সাম্পল, এখানে কি করবো বলতো, শুধুমাত্র এক্সাম্পল যে মূলের সাহায্যে কারা, ঠিক আছে, কাণ্ডের সাহায্যে কারা, এইসব গুলো আমরা বুঝবো। আসসালামু আলাইকুম।